যোৱা নহয়, এতিয়া মেসেজ কৰিলো মেমক যে এতিয়া যেতিয়া মই এসছি ঘরে আর আমার ঘরে ঢোকার সাথে সাথে এত খিদে পেয়েছে, ঘরে ঢোকার সাথে সাথে না রাস্তায় এত খিদে পেতে গেছিল না, ঘরে এসে দেখলাম এই বিস্কুট গুলো ছিল রেণুকার দেওয়া তোমার জন্য। রেডি হচ্ছে, বল তোকে, তোর কি ভয় লাগছে বাবা আজকে? হ্যাঁ এক্সাম তো দেওয়া হয়ে গেছে, এখন ভয় পেয়ে কি হবে? বুবুল বুবুলকে সকাল 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 বুবুল রেডি হচ্ছে, পাপা রেডি করে দিচ্ছে, পাপা রেডি, বুবুল রেডি, ওখানে মিনামা বসে বসে দেখছে বুবুল কতখানি রেডি হচ্ছে, আর এদিকে আমিও রেডি। বুবুল রেডি হ, ভালোভাবে রেডি হ বাবা। মর্নিং অল অফ ইউ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কৈরব। আমি কৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানিয়েছি স্বাগতম। সকাল বাজে এখন 8:20, বেরোচ্ছি, রেডি ফেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন বাইরে, মানে ছেলের রেজাল্ট আনতে। তো চলো যাই, রান্না তো কিছু করতে লাগবে না, কারণ কালকে রাত্রে যে চিকেন বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম, সবকিছু আজকে সকালের জন্য করেই বানিয়েছিলাম, দুটো করে, যাতে আজকে সকালের দিনটাও চলে যায়, যাতে আমাকে সকালবেলা উঠে রান্না করতে কিছু না লাগে, সকালবেলা মানে উইদাউট এনি স্ট্রেস রান্না বান্না আমি বেরোতে পারি। তো রান্না আছে, রান্না গরম করা হয়ে গেছে, আমি 1 কাপ চাও খেয়ে নিয়েছি, শুধু এখন বেরোনোর পালা। বুবুলে টেনশন হচ্ছে, ওই যে আমরা বাড়ি থেকে, স্নিগ্ধার মাও যাবে আমাদের সাথে, তো স্নিগ্ধার মা আর স্নিগ্ধা ভাই দাঁড়িয়ে আছে আমাদের বিল্ডিং এর সামনে, চলো বেরোই যাই। রেজাল্ট নেওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন প্রায় 10:30 বেজে গেছে বাবা, 11টা। এখন যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে একটুখানি বসবো, একটু লিকার চা খাবো, দুধ চা খাওয়ার মতো ক্ষমতা নেই। বুবুলকে পাঠালাম ব্রেড আনতে, একটা স্যান্ডউইচ বানিয়ে নিই, অফিসে বেরিয়ে যাবো, চলো সঙ্গে থাকো। এসে গেছি, আসার পরে তোমার টিফিন নিয়ে নিয়েছি, টিফিন নিয়ে নিয়েছি, তারপরে সেকেন্ড কথা হলো পুজো দেওয়া হয়েছিল না, তাই হাত পাতে ধুয়ে আবার একটু পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার আবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোই অফিসের জন্য, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। এসছি ঘরে আর আমার ঘরে ঢোকার সাথে সাথে এত খিদে পেয়েছে, ঘরে ঢোকার সাথে সাথে না রাস্তায় এত খিদে পেতে গেছিল না, ঘরে এসে দেখলাম এই বিস্কুট গুলো ছিল রেণুকার দেওয়া, ফটাফট এই বিস্কুটটা বের করে খেতে শুরু করেছি। আর আর ওই দেখো, ওই যে উই গ্যাসে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আলু সিদ্ধ হবে সেফ সাইড, এখন ভাজা পোড়া বেশি যদি কিছু খাই তাহলে গ্যাস্ট্রিক হতে পারে, তাই এখন আলু সিদ্ধ হয়ে যাবে, মুড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আলু মুড়ি মাখা খাবো। আর না বাইরে যা বিদ্যুৎ চমকাচ্ছিল, অফিস থেকে বেরোনোর পরেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভাগ ভাগ মানে প্রাণ পণে গাড়ি ভাগিয়ে আজকে বাড়ি এসছি আমি, বৃষ্টিটাতে ভিজবো না বলে, সবে সবে গলাটা একটুখানি ঠিক হতে শুরু করেছে, এখন যদি বৃষ্টিতে আবার ভিজতাম আজকে তাহলে আমি শেষ। চলো কথা না বলে খাই, তারপরে কথা হচ্ছে। তো পাগল বোধহয় পৃথিবীতে কমই আছে, আমি দেখো অফিসের ব্যাগ, কারণ এই ব্যাগ থেকে কিছু বার করলে আমি ঢোকাতে ভুলে যেতে পারি, অফিসের ব্যাগ, স্টাইল করার ব্যাগ, হাতের মধ্যে দেখো পারফিউমটা গাড়িতে রাখবো, সমস্ত কিছু নিয়ে চলছি, সংসার নিয়ে চলছি, সংসার মোটামুটি এই জিনিসপত্রগুলো ব্যাগে থাকে। আমরা বেরোচ্ছি একটুখানি ঘুরতে, একটুখানি গাড়ি নিয়ে ঘুরে আসতে, নিয়ে যাচ্ছি বুবুলকে সঙ্গে, আর সঙ্গে আছে দীপকর, আর বাবাই গেছে বাবাইয়ের বন্ধুদের সাথে গেম খেলতে। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে, আজকে আমি বিছানার সিটে, মাঝে মাঝে ইচ্ছা করে না বিছানার সিটে বসতে, আর সামনে বসেছে বুবুল, বাবাইকে আমরা বলিই নিই যে আমরা বেরোচ্ছি, যাই একটা লম্বা চক্কর দিয়ে আসি। আমাদের এখানে না KFC খুলেছে, যেহেতু আমার KFC-র অতটা ক্রেজ নেই, এই যে অতটা ক্রেজ নেই, তাই এখন অব্দি কাউকে বলিনি চলো KFC খেয়ে আসি, KFC পিজা বার্গার আমার পছন্দ হয় না। ও হ্যাঁ আমরা অলরেডি সে KFC খেয়েছি, এখানে এসে খাইনি, ওই তুমি যে মাঝখানে ট্রিট দিলে ওটা, ও দুদিন আগে যে ট্রিট দিয়েছো এক্সাম শেষ হওয়ার জন্য, তার জন্য আজকে বুবুলকে নিয়ে বেরোনো হয়েছে, কারণ বুবুল রেজাল্ট খুব ভালো করেছে, এটা বুবুলের রেজাল্ট খুব ভালো মানে খুবই ভালো হয়েছে বুবুলের রেজাল্ট, তার জন্যই আমরা
আনএক্সপেক্টেড না, বুবুল ভালো পড়াশোনা, আনএক্সপেক্টেড না, বুবুল পড়াশোনায় ভালো। আর আনএক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে এসএমএস এ করেছে, এসএমএস এ বেশ অনেকটা ভালো রেজাল্ট করেছে, পাস করেনি, ভালো, প্রায় 70% উপরে মার্কস আছে এসএমএস এ, আউট অফ 80 ওদের 80 ওদের হয়। তো ঠিক আছে চলো আমরা এগিয়ে যাই, আগে যাই, গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এসছি আমার অফিস পাড়ায়, মানে আরো স্মলে। বুবুর বলছে আইসক্রিম খাবে, তারপরে কি বলছে আইসক্রিম আইসক্রিম খাবে, এইটা খাবে ওইটা খাবে, কিন্তু ও আইসক্রিম যদি এটা তো ফিনিশ, দেখা যাক আইসক্রিমের জন্য বিগ নো নো প্লিজ এক্সাম ফিনিশ রেজাল্ট করে দিচ্ছে, আমি এখন তো রাতে আইসক্রিম খাই। চল যাই উপরে। বাবা এর ফোন চলে এসছে, কোথায় আমরা? চলো দেখছি, চলো বাস্কিন রবিন্স, বাস্কিন রবিন্স, চলো। সেনগুপ্ত জন্য ওয়েট করছি, সেনগুপ্ত আসবে তারপর যাবো। এটাও হতে পারে বাবা ওই সাথে, চলো চল তাহলে আমরা দুই জায়গাতেই যাই, চল। স্কুলের কথাটাই হলো, পাপা আমরা ওদিকে দাঁড়িয়ে থাকলাম, পাপা এদিক দিয়ে চলে এলো। পাপা তুমি এদিক দিয়ে এলে, পাপা এদিক দিয়ে এলে, আমরা ওইদিকে দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য। এগুলো যে কি পরিমাণ খেলেছে না বুবুল আর বাবাই, বাপরে বাপ, এ দেখো। আর এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে, চলো লেটস গো। বাড়ি বোধহয় এক পশলা বৃষ্টি হয়ে গেল নাকি, ওয়াও কি সুন্দর ওয়েদারটা না, ঠান্ডা হয়ে আছে। বুবুল চলো বেরোই এবার, কিছুই পছন্দ হয়নি, হচ্ছে মাত্র একটা জিন্স, জিন্স আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, জগার্স টাইপের একটা জিন্স, কমফোর্টেবল হয় খুব, আমার একটু কমফোর্টটা আমার বেশি লাগে, মানে আদার দেন স্টাইলিং, তো কমফোর্টেবল একটা জিন্স নিয়েছি আমি, আর কিচ্ছু না। টি শার্ট দরকার ছিল সঙ্গে, আমার অফিসে কুর্তি দরকার ছিল, কিছুই হয়নি নেওয়া, টাইম পাইনি আর চয়েসও হয়নি। টি শার্ট মিন্ত্রাতে দেখে রেখেছি, মিন্ত্রা আমার জিন্দাবাদ, বাড়িতে গিয়ে মিন্ত্রাতে বুকিং করে নেবো। চলে এসছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টে, ঘোরাঘুরি কমপ্লিট, চলে এসছি বাড়িতে, ঘরে গিয়ে একটুখানি মুসুরির ডাল সিদ্ধ করব কাপড়ের মধ্যে দিয়ে, তারপরে সেটাকে মুসুরির ডাল সিদ্ধ মাখা খাবো। অনেক কিছু আছে, শুকনো মাছ আছে, মাংস আছে, মাছ আছে, কিন্তু না আমি মুসুরির ডাল সিদ্ধ আর ভাত খাবো। আমি খাচ্ছি ডাল সিদ্ধ আর ভাত, এখানে বুবুল, এখানে বাবাই, আর এখানে দিবাকর, সবাই বসে গেছি আমরা খেতে, চলো খেয়ে নিই এবার। খাওয়া দাওয়া শেষ, এখন আমার শোয়ার পালা। আজকে না শরীরটা অদ্ভুত ধরনের টায়ার্ড লাগছে, কারণ কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে গেছিল, আজ সকালবেলা উঠে একটা চাপা টেনশন তো কাজ করেই না, তো ছেলের থেকে বেশি টেনশন হয়ে গেছিল আমার। স্নিগ্ধার মা, মানে স্নিগ্ধা হচ্ছে আমার বাবাইয়ের বন্ধু, বাবাইয়ের ক্লাসমেট স্নিগ্ধা, ওর মা থাকে আমাদের সোসাইটিরই পাশে, তো সকালবেলা আমি যখন গেলাম, আমি আর স্নিগ্ধা বললাম আমি একা একা যাবো, চলো দুজনের। আর আমাদের মধ্যে মিলটা কি, ওনার মেয়ে আর আমার মেয়ে সেম ক্লাসে পড়ে, সেম ভাবে ওনার ছেলে আর আমার ছেলে সেম ক্লাসে পড়ে, তো তার জন্য বললাম তো এক জায়গা থেকেই যখন যাবো চলো দুজনে মিলে একসাথেই যাই, তো দুজনে মিলে এর জন্য একসাথে গেলাম। আমাদের রেজাল্ট, দুজনের বাচ্চার রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, ঠিকঠাক কি করেছে দেখো, যেরকম ভাবে আমি অত পড়াশোনা নিয়ে চাপাচাপি করি না, বাবা যা পারবি কর কর,
কিন্তু ওটাই একটা যে যেন ডিটোরিয়েট না হয়। বাবা তুই যদি 10 পাস 10ই পা সারা জীবন ধরে যেন 10ই পা, তো এমন না একবার 10 পেলি, একবার 2 পেলি, একবার 6 পেলি, সেটা যেন না। আমি এটাই শুধু মেনটেন করার কথা বলি। আজকে তো তবুও বলতে গেলে বুবুলের রেজাল্ট বেরিয়ে গেল, আসল খেল আমার শনিবার দিন হে বাবাইয়ের রেজাল্ট। তো এটা হচ্ছে কথা, সারাদিনের কথা এই, এখন লাগছে টায়ার্ড। চলো আজকে ভিডিওটাকে এই অবধিই রাখি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সিপ অফ লাইফ উইথ কাইরভ। দেখা হবে কালকে আবার নতুন ভিডিও, তখন অবধি বাই, গুড নাইট সবাই। নিজের যত্ন নাও, নিজের যত্ন নিলে অটোমেটিক আশেপাশে সবাই খুব 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 ভালো থাকে, এটা আমার গ্যারান্টি। বাই বাই। ও হ্যাঁ, সবাইকে রমজান অনেক মুবারক, রমজান অনেক মুবারক। আজকে থেকে মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আমার অনেক বন্ধু আছে যারা মুসলিম, মানে কাস্ট ওয়াইজ তারা মুসলিম, কিন্তু তারা আমার অনেক বেশি কাছের মানুষ, সবাইকে জানাই। আর আমার যারা ভিউয়ার্স আছে, যদি কেউ মুসলিম থেকে থাকো, সবাইকে জানি পবিত্র রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের যেন রমজান মাসটা অনেক ইজিলি যায়, একদম কষ্ট না করে যেন তোমাদের সবকটা রোজা কবুল হয়। তো চলো, বাই বাই, গুড নাইট।